সবাইকে দীপাবলি শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আজকে তোমাদের দেখাবো বহরমপুরের বেস্ট কালীপুজোগুলোর মধ্যে অন্যতম আরেকটি কালীপুজোর ভিডিও, যেটা করা হয়ে থাকে বহরমপুরের জজকোটের মোড়ে। প্রত্যেক বছরই এখানে একদম নিত্য নতুন ভাবনায় প্যান্ডেল তৈরি করা হয়ে থাকে। এবারও সেই রকমভাবে একদম নতুন ও ইউনিক ভাবনাকে মাথায় রেখে এই জজকোট মোড়ের শান্তা ফকিয়া ক্লাবের সদস্যরা বহরমপুরবাসীর জন্য এনেছেন প্যান্ডেলের নতুন চমক। প্যান্ডেলের পুরোটাই প্রায় কালারিং প্লাস্টিকের ওপরের কাজ, কিন্তু এখন দেখে হয়তো বুঝতে পারছেন না। চলুন একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এইগুলো সবই কালারিং প্লাস্টিক দিয়ে করা মনে হচ্ছে। প্যান্ডেলটা দিনের থেকে রাতে বেশি ভালো লাগছে দেখতে। চলো সেটারও এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এরকম প্যান্ডেল কোথাও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। এই থিমটির নাম কি? এখানের এই প্যান্ডেলের থিমের নাম কেউই বলতে পারছেন না। দর্শক বন্ধুদের মধ্যে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্যান্ডেলটা তো পুরোটা দেখানোর চেষ্টা করলাম, চলুন এবার মাতৃ প্রতিমাটি দর্শন করাই। এখানে মা রক্ষাকালী রূপে পূজিত হয়ে থাকেন। সত্যি মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো, কি অপরূপ সৌন্দর্য মার। মার সাজটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মা যেন আমার সব দর্শক বন্ধু ও তাদের পরিবারের সকল সদস্যদের মঙ্গল করুন।